শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। আজ 25শে ভাদ্র, 24শে ২৭ বঙ্গাব্দ। বার্ষিক পরীক্ষার জন্য আজকে থেকে অনলাইন ক্লাস শুরু হলো তোমাদের বাংলা। এই সময়ে আমি আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। যেহেতু করোনার সময় চলছে, আমরা বাইরের খাবার টোটালি অ্যাভয়েড করবো, বাসার তৈরি খাবার খাবো, সেই সাথে শরীরচর্চা করবো। তাহলে আমরা চলে যাই আমাদের ক্লাসে। আমি আছি উপস্থাপনায় সেলিয়া হোসেন, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের পাঠের বিষয় হলো এই দেশ এই মানুষ, এই দেশ এই মানুষ। আজকে আমরা তাহলে এই গল্পটি জানবো এবং তার সম্পর্কে বিস্তারিত উত্তর দেব এবং প্রশ্ন সবকিছুই আমরা জেনে নেব। প্রথমে জেনে নিই এই গল্পটির নামকরণ কেন করা হয়েছে। নামকরণ গদ্যটির মূলভাবের উপর ভিত্তি করে এই দেশ এই মানুষ নামকরণ করা হয়েছে। অর্থাৎ এই যে গদ্যটি রচনা হয়েছে, এই রচনার যে মূল ভাব অর্থাৎ বিষয়বস্তু যেটা, তার উপরে ভিত্তি করে এই রচনা নামকরণ করা হয়েছে কি এই দেশ এই মানুষ। এরপর আমরা আমাদের আজকে শিক্ষণ ফলগুলো জেনে নিই। বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে বলতে পারবে, প্রকৃতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, পাঠের মূল বিষয় নিজের ভাষায় লিখতে পারবে। এই ছিল আজকে আমাদের শিক্ষণ ফল। এখন আলোচ্য বিষয় তোমরা সবাই খাতায় আলোচ্য বিষয়গুলো নোট করে নিবে। পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, মানুষ ও ভাষার বৈচিত্র্য, পেশার বৈচিত্র্য, উৎসবের ভিন্নতা, বিচিত্র প্রকৃতি, বানান সতর্কতা, শব্দার্থ, বাক্যের পরিচয় অর্থাৎ ব্যাকরণ অংশ, মূল্যায়ন, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। এখন আমরা চলে যাব আমাদের পাঠের বিষয়ে। প্রথমে আছে পাঠ পরিচিতি। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরেছি বলে আমরা সৌভাগ্য পাই। এখানে একটা কবিতা লাইন আমি বলি যে সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, সার্থক জন্ম লাগো তোমায় ভালোবেসে। কবি এখানে বুঝিয়েছেন যে বাংলাদেশ এই যে নদীমাতৃক, এই যে আমাদের জননী, বাংলাদেশকে বলা হচ্ছে সেই দেশে জন্মগ্রহণ কি করে আমরা কি করেছি, সার্থকতা লাভ করেছি। আর সার্থকতা লাভ করেছে আরেকটা কি কারণে, মাকে ভালোবেসে অর্থাৎ দেশকে ভালোবেসে। তাহলে পাঠ পরিচিতিতে প্রথমে আছে বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরেছি বলে আমরা সৌভাগ্যবান। বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরো অনেক দেশেই বাঙালি রয়েছে। আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, প্রতিটি ধর্মে মানুষ নিজস্ব ধর্মীয় উৎসব রয়েছে। সবাই পেশা, পোশাক এবং সংস্কৃতি বিভিন্ন থাকার পরে মিট এক জায়গায় আমরা বাংলাদেশি, অর্থাৎ আমরা সকলে বাংলাদেশে বাস করি। আমাদের মধ্যে ভিন্নতা থাকলেও, পোশাক আশাক সংস্কৃতি উৎসব পালনে ভিন্নতা থাকলেও আমাদের এক জায়গায় মিট, সেটা হলো আমরা সকলেই বাংলাদেশি। এই হলো আমাদের বড় পরিচয়। এরপরে আমরা আসবো আমাদের পাঠের উদ্দেশ্যে। বাংলাদেশে অভ্যন্তরে যে সকল জাতি রয়েছে তাদের সংস্কৃতি, জীবনযাপন, আনন্দ, উৎসব ইত্যাদি সম্বন্ধে জানা এবং বাংলাদেশের অধিবাসী হিসেবে নিজেদের সৌভাগ্যবান মনে করা। অর্থাৎ আজকে আমরা যে গল্পটি পাঠ করবো সেই পাঠের বিষয়টি কি বা পাঠের উদ্দেশ্যটি হলো যে আমরা সবাই যে বাংলাদেশে বাস করি, যে জাতি আমরা বাঙালি, সে জাতিদের মধ্যে আমাদের যে ক্ষুদ্র জাতিসত্তা আছে, যে অনেক ধর্মের মানুষ আমাদের এখানে বাস করে, তাদের পেশা, তাদের সংস্কৃতি, তাদের জীবনযাপন, তাদের আনন্দ উৎসব, এই সকল বিষয় সম্পর্কে কি করবো আমরা জানবো এবং এগুলো জানি এবং সেই অর্থে আমরা যে বাংলাদেশের অধিবাসী সেই জন্য নিজেদেরকে কি করব সৌভাগ্যবান মনে করব। এরপর আমরা চলে আসব আমাদের মানুষ ও ভাষার বৈচিত্র্যের ক্ষেত্রে। অর্থাৎ বাংলাদেশে যে সকল মানুষগুলো বাস করে তাদের আজকে আমরা বৈচিত্র্যগুলো জানব। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। বাঙালি ছাড়াও এদেশে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ, যেমন চাকমা, মারমা, মুরং, তজংনা, সাঁওতাল, রাজবংশী ইত্যাদি, এদের নিজস্ব ভাষা রয়েছে। অর্থাৎ এরা অনেকেই যারা ক্ষুদ্র জাতিসত্তার মানুষ তারা নিজস্ব ভাষায় কথা বলার, অর্থাৎ তাদের নিজস্ব মাতৃভাষা রয়েছে। কিন্তু আমাদের সংখ্যাগরিষ্ঠ বাঙালি,
এই যে বাঙালির মধ্যে এতগুলো ভাগ, এর কারণ কি? আমাদের দেশের যে প্রথমেই যে বাংলাদেশ ছিল তার আগে ছিল কি পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পরে যখন ভাষা আন্দোলনের জন্য ভাগ হয়ে যায় অনেক মানুষের প্রবেশ ঘটে, এবং এই যে অন্যান্য যে সকল জাতিসত্তাগুলো আছে তাদের মধ্যে এরা কি করে বাংলাদেশে এসে বসবাস শুরু করে, পাহাড়ি অঞ্চলগুলো তারা বেছে নেয় এবং সেখানে তারা থাকতে থাকে, এবং তাদের যেসব নিজস্ব ভাষা আছে সেই সব নিজস্ব ভাষায় তারা নিজেদের মধ্যেই শুধু কথা বলে, কিন্তু বাইরে তারা বাঙালি ভাষা বা বাংলা ভাষায় কথা বলে। এর মধ্যে যদি বলি সাঁওতাল এবং রাজবংশী, আমাদের রাজশাহী এবং জামালপুরে এদের বসবাস বেশি, এই সাঁওতাল এবং রাজবংশী। তাছাড়া চাকমা, মারমা, মুরং, কদমটা এরা পাহাড়ি অঞ্চলেই বেশি বসবাস করে। এবার আমরা দেখে নিই পেশার বৈচিত্র, অর্থাৎ কারা কারা কিভাবে কিভাবে কোন কোন পেশায় জড়িত। যেমন প্রথমে যদি আসে কৃষক, কৃষক কি করে? কৃষক কিন্তু আমাদের খাদ্যের জোগান দেয়, অর্থাৎ আমাদের প্রধান খাদ্য কি ভাত। এই যে ভাত বা রুটি যেটাই বলি না কেন, সেই খাদ্যের জোগানটা কে দেয়? কৃষক। কৃষক আমাদের খাদ্যের জোগান দেয়। কৃষিকাজ ছাড়াও এদেশের মানুষ নানা কাজ করে, যেমন কেউ জেলে, কেউ কুমার, কেউ কাজ করে অফিস আদালতে। এই যে এখানে ছবিগুলো দেওয়া আছে তোমরা একটু খেয়াল করো, এখানে কি করছে? সমুদ্রে জাল ফেলা হচ্ছে, অর্থাৎ ইনি মাছ ধরছেন। এখানে বলা হচ্ছে কি জেলে। এখানে কি করছে? পাহাড়ি মেয়ে অর্থাৎ চাকমা বা মুরং যে জাতি সত্ত্বে হোক না কেন, তার জাতিগোষ্ঠীরই কোনো এক মহিলা কি করছে? কাপড় বানাচ্ছে, অফিস আদালতে কাজ চলছে এখানে। এই ছিল বিভিন্ন পেশার বিষয়গুলো। এরপরে আমরা চলে আসব আমাদের বিচিত্র প্রকৃতি, অর্থাৎ বাংলাদেশের প্রকৃতি গুলো কেমন সেটা আমরা একটু জানবো। বাংলাদেশের জনজীবনের পাশাপাশি প্রকৃতিতেও বৈচিত্র্য আছে, কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও সমুদ্রে বেলাভূমি। তবে এত ভিন্নতার মধ্যে আমাদের মিল একটা জায়গায়, আর তা হলো আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, তাই এদেশের নানা প্রান্ত আমাদের ঘুরে দেখা দরকার, এ দেশ ও এদেশের মানুষকে ভালোবাসা দরকার। অর্থাৎ আমি যদি এখন বলি যে আমাদের যে বাংলাদেশ আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি, তার কারণ হলো যে একটা প্রকৃতি, একটা দেশে একটা প্রকৃতির উপরও একটা দেশের জাতি নির্ভর করে। অর্থাৎ আমাদের যে প্রকৃতি, ষড়ঋতু দেশ বাংলাদেশ কিন্তু বলা হয়, কারণ আমরা এখানে ছয়টা ঋতু পাই এবং ছয়টা ঋতুর ছয়টা আবহাওয়া আমরা ভোগ করে থাকি। এই যে এইরকমই পাশাপাশি আমরা কি করছি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, যেমন পাহাড় দেখতে যাচ্ছি, কখন সমুদ্র দেখতে যাচ্ছি, বাংলাদেশ সব কিছু নিয়ে গড়ে উঠেছে। অর্থাৎ আমরা যদি এক সংজ্ঞায় বাংলাদেশকে সংজ্ঞায়িত করি, তাহলে এটা বলতে পারি যে এই দেশের মানুষ, এই দেশের আকাশ, এই দেশের বাতাস, এই দেশের পানি, সমুদ্র, মাটি, প্রান্ত সব কিছু মিলে একটি দেশ, এবং সেই দেশটি কি বাংলাদেশ। এই জন্য আমরা কি করবো, আমাদের দেশের নানা প্রান্ত আমরা ঘুরে বেড়াবো, সেই সাথে আমরা দেশ দেশের মানুষকে ভালোবাসবো। এরপরে চলে যাবে আমাদের উৎসবের ভিন্নতা। যেহেতু আমাদের দেশে অনেক মানুষ বাস করে এবং বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, সেই জন্য আমাদের দেশে কি আছে, উৎসবের ভিন্নতা আছে। উৎসব যার যার আনন্দ সবার। এখানে কি আছে, বিভিন্ন উৎসবের মধ্যে রয়েছে মুসলমানদের দুইটি ঈদ, অর্থাৎ ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। হিন্দুদের মধ্যে রয়েছে দুর্গা পূজা, এছাড়া আরো অনেক পুজো রয়েছে, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এবং আরো অনেক পুজো রয়েছে। বৌদ্ধদের মধ্যে রয়েছে বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, তবে এগুলো হচ্ছে আমি যেগুলো দিয়েছি সেগুলো হলো প্রধান ধর্মীয় উৎসব। খ্রিস্টানদের আছে বড়দিন ও স্টার সানডে, এছাড়াও রয়েছে নববর্ষ, রাখাইনদের রয়েছে সাংরাই ও চাকমাদের বীজ উৎসব। এই যে বিষয়গুলো যে নববর্ষ করছি, নববর্ষ আমাদের বাঙালিদের, সকল বাঙালিদের উৎসব, সেই সাথে যদি বলি যারা অবাঙালিও আছে, অর্থাৎ আমাদের যারা চাকমা, মারমা, মুরং আছে, তাদেরও একটি উৎসব আছে যেটি নাম হলো বৈশাখী, তারা নববর্ষকে বৈশাখী হিসেবে পালন করে থাকে। এই ছিল উৎসবের বৈচিত্র্যটা। এবার আমরা চলে আসবো আমাদের বানান সতর্কতায়। তোমরা অবশ্যই লেখার সময় বানানের প্রতি সতর্ক হবে, কারণ বানান ভুল হলে নম্বর কাটা যাবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে আছে আমাদের সৌভাগ্য, বাঙালি পার্বত্য, উৎসব গৌরব, খ্রিস্টান পরস্পর, দুর্গা বৌদ্ধ পূর্ণিমা, ধাজ অধিবাসী, সাঁওতাল বেলাভূমি, প্রকৃতি বৈচিত্র্য প্রান্ত,
সজল ঈদ, এই ছিল আমাদের বানান সতর্কতা। অর্থাৎ এই বানানগুলো ছাড়াও তোমরা ভিতরের প্রতিটি বানান, বন্ধুদের প্রতিটি বানান তোমরা খেয়াল করবে। এরপরে আমরা আসবো আমাদের শব্দার্থে, আমরা নতুন নতুন শব্দের অর্থগুলো জেনে নেব। বৌদ্ধদের ধর্মীয় উৎসবের নাম কি? বৌদ্ধদের ধর্মীয় উৎসবের নাম বৌদ্ধ পূর্ণিমা।
চাপ মাটির। জেলেদের পেশা কি? জেলেদের পেশা নদীতে বা সমুদ্রে মাছ ধরা। জেলেদের পেশা নদীতে বা সমুদ্রে মাছ ধরা। এই ছিল আমাদের মূল্যায়ন প্রশ্ন। আগামী দিনে পড়াটা তোমরা জেনে নাও। আগামী দিন টপলেস ওয়ান পড়া সম্পূর্ণ গল্পটি পড়বে, রচনা আমাদের এই দেশ অর্ধেক, অর্থাৎ প্রথম অর্ধেক তোমরা রচনাটা পড়বে এবং সেই সাথে টপলেস ওয়ানটা সম্পূর্ণ করবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আগামীতে আবারও দেখা হবে সে আশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন।